नमस्कार अभिषेक टॉक यूट्यूब चैनले सकल के स्वागत जानाई। आज आमादेर आलोच्य विषय तृतीय श्रेणी आमादेर परिवेश थेके खाद्य। प्रथमेई बोले राखी आमरा एई अध्यायेर शुधुमात्र प्रश्न उत्तरगुली निये आलोचना करब, अर्थात आमरा विषय भित्तिक आलोचनाय बा विस्तारित आलोचनाय जाब ना। तो चलो बंधुरा भिडियोटी शुरू करा जाक। प्रथमेई आछे নানান স্বাদের নানান খাবার, অর্থাৎ কোনো খাবার মিষ্টি হয়, আবার কোনো খাবার টক, কোনো খাবার ঝাল, আবার কোনো খাবার তেতো বা নোনতা। তো আমাদেরকে কোন খাবারের কেমন স্বাদ তা লিখতে হবে। প্রথমে আছে দেখো রসগোল্লা, রসগোল্লার স্বাদ হবে মিষ্টি। এরপর আছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার স্বাদ ঝাল। এরপর আছে কাঁচা আম, কাঁচা আমের স্বাদ হবে টক। এবং চার নম্বর আছে নিমকি, নিমকির স্বাদ নোনতা। এরপর আছে খাবার বলতে কি বোঝায়। সহজভাবে বলতে গেলে যা খেয়ে হজম করা যায় তাই হলো খাবার বা খাদ্য। নিচে দেখো একটি ছক দেওয়া আছে যেখানে মানুষের খাদ্য এবং মানুষের খাদ্য নয় তার তালিকা তৈরি করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা মানুষের খাদ্যের তালিকা তৈরি করে নেব। মানুষের খাদ্যের ঘরে লিখব ভাত, রুটি, খই, আমের শাঁস, ভুট্টা দানা ইত্যাদি। মানুষের খাদ্য নয় এই তালিকায় লিখব খড়, কলার খোসা, আমের খোসা, ঘাস, মাছের নাড়িভুড়ি, কাঁঠালের বীজ, সরষের খোল। এখন বলা হয়েছে এসো সবাই একটু দেখি খাদ্যগুলোর কোনটা যে কী। অর্থাৎ গাছ থেকে আমরা নানা রকম খাদ্য পাই, এইসব খাদ্যের সবই কিন্তু গাছের ফল নয়, এসব হলো গাছের আলাদা আলাদা অংশ। এবার আমাদেরকে চিনে নিতে হবে যে কোনটা কোন অংশ। তো এখানে একটি তালিকা দেওয়া আছে যেখানে আমাদেরকে বলেছে কোন গাছের কোন অংশ আমাদের খাদ্য সেটা সারণীতে লেখো। তো প্রথমে আছে বীজ। তো গাছের বীজগুলি যেগুলি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি সেগুলি হচ্ছে ধান, গম, ভুট্টা, নানা রকম ডাল। এরপর আছে ফল, পেয়ারা, আম, আপেল, ঝিঙে, উচ্ছে, পটল, লাউ, কুমড়ো ইত্যাদি। এরপর আছে ফুল, ফুলের মধ্যে হবে কুমড়ো ফুল, বক ফুল, ফুলকপি। এরপর আছে কাণ্ড, পুঁই, পালং, কলমি, নোটে ইত্যাদি শাকের কাণ্ড। এরপর আছে পাতা, পালং, কলমি, ব্রাহ্মী ইত্যাদি শাকের পাতাগুলি হচ্ছে কিন্তু আমাদের খাদ্য। এরপর এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন শাকসবজি তরকারি খাওয়া কেন দরকারি, প্রাণীজ আর উদ্ভিজ খাবার, ভাজা খাবার, রান্না করতে জ্বালানি চাই, রান্না করার বাসন চাই, চলল খাবার দেশ বিদেশ, পশুপালন আর আগুনের ইতিহাস। এই সমস্ত বিষয়গুলি আমরা বিস্তারিত আলোচনায় যাব না, আমরা সরাসরি নমুনা প্রশ্নপত্রে চলে যাব। এক নম্বর প্রশ্নে বলা হয়েছে ঠিক উত্তরটি বেছে নাও। প্রথমে আছে ধানের যে অংশটি গাছের খাদ্য সেটি হলো উত্তর হবে বীজ। এরপরের প্রশ্ন একটি পুষ্টিকর খাদ্য হলো উত্তর হবে দুধ। দু নম্বর প্রশ্নে আছে শূন্যস্থান পূরণ করো, পেঁয়াজকলি হলো কুড়ির বোটা। এরপর আছে কমলা লেবুর খোসা ও বীজ মানুষের খাদ্য নয়। তিন নম্বর প্রশ্নে আছে ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। প্রথমে আছে নদীর কাছে ঘরবাড়ি করলে খাবার জল পেতে সুবিধা হতো, এটি ঠিক। এরপর ধান হলো গাছের বীজ, এটিও ঠিক। চার নম্বর প্রশ্নে আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নে বলা হয়েছে আগুনের ব্যবহার শেখার পর মানুষ কিভাবে মাংস খেত। উত্তর হবে আগুনের ব্যবহার শেখার পর মানুষ আগুনে পুড়িয়ে মাংস খেত। পরের প্রশ্ন আছে কুমোর কিসের সাহায্যে মাটির হাড়ি তৈরি করেন। উত্তর হবে কুমোর চাকার সাহায্যে মাটির হাড়ি তৈরি করেন। এরপরে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। জিভের জলের কাজ কি। উত্তর হবে খাবার হজম করতে জিভের জল সাহায্য করে।
এরপর আছে চানাচুর তৈরি করতে কি কি লাগে। উত্তর হবে ডাল ও চিনাবাদাম দিয়ে চানাচুর তৈরি হয়। পরের প্রশ্ন আছে অন্য দেশ থেকে এদেশে এসেছে এমন দুটো খাবারের নাম লেখো। আলু, আনারস, টমেটো, লঙ্কা অন্য দেশ থেকে আমাদের দেশে আসে। নমুনা প্রশ্নপত্র একের প্রথম প্রশ্নে বলা আছে ঠিক উত্তর নির্বাচন করো। খাবারের স্বাদ বুঝতে পারা যায় যে ইন্দ্রিয়ের সাহায্যে, সেটি হলো উত্তর হবে জিভ। দু নম্বর প্রশ্নে আছে শূন্যস্থান পূরণ করো। চামড়া আমাদের একটি, উত্তর হবে ইন্দ্রিয়। পরের প্রশ্নে আছে কাঁচা কলা রক্তাল্পতার সমস্যায় উপকারী। এরপর আছে ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। ব্যায়াম করলে শরীরের হাড়ের জোরের নাড়াচাড়া হয়, এই বাক্যটি ঠিক, তাই আমরা বাক্যটির পাশে রাইট চিহ্ন দিয়ে দেব। এরপর আছে লোহার বাসন তৈরি করতে কোমরের চাকা লাগে, এটি ভুল, তাই আমরা এর পাশে ক্রস চিহ্ন দিয়ে দেব। চার নম্বর প্রশ্নে আছে একটি বাক্যে উত্তর দাও। গন্ধ কোন ইন্দ্রিয়ের সাহায্যে বুঝতে পারো? উত্তর হবে নাকের সাহায্যে বুঝতে পারি। পরের প্রশ্ন আছে কিছু গাছের রসও আমাদের খাদ্য, একটি উদাহরণ দাও। খেজুর গাছের রস আমাদের খাদ্য। পাঁচ নম্বর প্রশ্নে বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। কিভাবে দাঁত মাজা উচিত? উত্তর হবে দাঁত মাজার সময় নিচের দাঁতের তলা থেকে উপরের দিকে আর উপরের দাঁতের উপর থেকে নিচের দিকে ব্রাশ টানতে হবে। দু নম্বর প্রশ্ন আছে ফল খেলে কি কি উপকার পাওয়া যায়? উত্তর হবে ফল খেলে যে উপকারগুলি পাওয়া যায় তা হলো এক, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দুই, খাবার হজম করতে সাহায্য করে। তিন, শরীরে জলের চাহিদা মেটায়। ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে দুই বা তিনটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নে আছে ব্যাডমিন্টন খেললে শরীরের কোন কোন হাড়ে জোরে নাড়াচাড়া হয়? উত্তর হবে ব্যাডমিন্টন খেলার সময় দুটো হাতের কবজির কাছে হাড়ে জোরের ও কনুয়ের কাছে হাড়ে জোরে নাড়াচাড়া হয়। হাত তুলে খেলার সময় কাঁধে জোরের নাড়াচাড়া হয়, কোমরের হাড়ে জোড়ায় নাড়াচাড়া হয়। তাছাড়া লাফিয়ে খেলতে গিয়ে পায়ের সকল জোরের হাড়ে নাড়াচাড়া হয়। পরের প্রশ্নে আছে আগেকার দিনে লোকেরা নদীর কাছে থাকতো কেন? উত্তর হবে আগেকার দিনে লোকেরা নদীর কাছে থাকতো কারণ নদীর কাছ থেকে তারা সহজে খাবার জল পেয়ে যেত। নদীর জলের সাহায্যে চাষবাস করা সুবিধা হতো। নদী থেকে মাছ ও নানা রকম জলজ প্রাণী শিকার করে তাকে খাদ্য হিসেবে ব্যবহার করত। তাছাড়া যাতায়াতের সুবিধাও ছিল।